সভায় উপচে পড়া ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে মোদির সভায় হাজির হলো অসংখ্য মানুষ। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, বেশ কিছু মানুষের সঙ্গে, এবং জানার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছেন এবং মোদির কাছ থেকে তারা কি শুনতে পছন্দ করছেন বা কি শুনতে চাইছেন। আমরা কথা বলবো ব্রিগেডে আগত বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে। যেদিকে নজর যাচ্ছে সেদিকেই মানুষের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেটা দেখা যাচ্ছে যে ব্যানার হোর্ডিং নিয়ে মানুষ ও এসে পৌঁছেছেন ব্রিগেডের ময়দানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এবং আমরা এই প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি কোথা থেকে আসছেন? পুরুলিয়া। পুরুলিয়া, এখানে মূলত আজকের প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে পছন্দ করবেন বা কি শুনতে চাইবেন? আমরা তো সবসময় চাই পরিবর্তন, অপরিবর্তন আমরা শুনতেই চাই। পরিবর্তন আমাদের যেভাবে আমাদেরকে নেতৃত্ব, যেভাবে উপর নেতৃত্ব আমাদেরকে বলবে চলতে, আমরা সেটা পছন্দ করি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বক্তব্য কতটা উন্মাদনা বা উত্তেজনা জাগাবে কর্মী সমর্থকদের মধ্যে? দেখুন, ওনার বক্তব্য তো রয়েছে, ওনাকে দেখলে আমাদের মধ্যে একটা এনার্জি তৈরি হয়ে যায়, না ওর বক্তব্য তো আমাদের মধ্যে একটা আছে উৎফুল্লতা তৈরি করেই। একেবারেই, আমরা কথা বলছিলাম একজন পুরুলিয়াবাসীর সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে দেখলেই তাদের মধ্যে একটা উন্মাদনা, একটা উত্তেজনা, একটা এনার্জির সঞ্চার হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে মোদির সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে মানুষ এসে পৌঁছাচ্ছেন এবং তাদের কাছে কিন্তু নির্বাচনের আগে শক্তি প্রদর্শন করার একটা বলা যেতে পারে উৎস, এবং এটাই কিন্তু সময়। আমরা আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। বলছি কোথা থেকে আসছেন কাকিমা? দীঘা থেকে। প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে চাইবেন, কি শুনতে পছন্দ করবেন? কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদের ভরতপুর থেকে আসছি, ভরতপুর বিধানসভা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা থেকে আসছি। প্রধানমন্ত্রীর কাছে কি বক্তব্য শুনতে চাইবেন? প্রধানমন্ত্রীর কাছে মেনলি আমরা এটাই বক্তব্য শুনতে চাইছি, আমাদের যে অপশাসন চলছে, যে দুর্নীতি চলছে, এই দুর্নীতিমুক্ত যাতে আমাদের পশ্চিমবাংলা গড়তে গেলে ওনার যা যা করণীয়, তার জন্য উনি কী কী স্টেপ নিতে চাইছেন সেগুলো শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, এবং সেই জন্য আজকের এই ব্রিগেড আমরা যোগদান করতে যাচ্ছি। একেবারে, আপনি কোথা থেকে আসছেন বললেন? আমি মুর্শিদাবাদ থেকে। পুরুলিয়ার পর কিন্তু আমরা দেখালাম যে মুর্শিদাবাদ থেকে আসছেন? আমরা পটাশপুর ওয়ান। আচ্ছা, মানে কোন জেলা? পূর্ব মেদিনীপুর জেলা। মেদিনীপুর, সমস্ত জায়গা থেকে মানুষ আসছে। প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে চাইবেন? আমরা পরিবর্তন চাইবো, আর কিছু নয়। একেবারেই, একেবারে। এবং আমাদের মাননীয় শুভেন্দু দাস, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, শুভেন্দু দাস, জিন্দাবাদ। একেবারেই, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ব্রিগেড সমাবেশে এসে পৌঁছাচ্ছে, যে প্রধানমন্ত্রী কতটা তাদেরকে নির্বাচনের আগে উদ্বুদ্ধ এবং এনার্জি দিতে পারে। আমরা আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুর থেকে আসছেন, প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে চাইবেন? এই যে আসল পরিবর্তন যেটা বলেছে মোদিজি, ওই আশা রেখে আমরা এটা জমায়েত করেছি। আসল পরিবর্তন করে, এর আগে পরিবর্তন হয়নি? না, এর আগে কোনো পরিবর্তন হয়নি। এই যে পরিবর্তন হয়েছে, যে মানুষ খুন করা, হ্যাঁ, আরও দুর্নীতি, মহিলা ধর্ষণ, হ্যাঁ, কী বলছেন আপনি? নারী নিরাপত্তা যেটা পরিবর্তন হয়, নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, চাল চোর বেড়েছে, দুর্নীতি বেড়েছে। আমার মাস হচ্ছে করোনার জন্য, এটা নরেন্দ্র মোদীর মাস। আর আপনার? আপনার সবারই নরেন্দ্র মোদীর মাস। কেন এটা নামান দেখি, কেন এটা? কেন এটা? কেন আমাদের নরেন্দ্র প্রতি মোদীর প্রতি ভালোবাসা, এবং আমরা ওনারই অনুগামী, এবং আমরা বিজেপি দলের কর্মী, এবং ওনার নরেন্দ্র মোদীর প্রতি ভালোবাসা দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসছে, টুপি হাতে, ব্যানার মাথায়, মুখোশ, টি শার্টে বিভিন্ন রকম কারুকার্য, অর্থাৎ মোদীর এই সভাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট উত্তেজনা এবং উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এখন
ব্রিগেডের এই সভাকে তৃণমূল সভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা নরেন্দ্র মোদী দেন সেদিকেই নজর থাকবে আমাদের, আপনাদের নজর থাকুক এনএম নিউজে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।